হ্যালো ক্লাস সিক্স আমি সুজাতাদি আজ তোমাদের গণিত প্রভার একাদশ অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা পড়াচ্ছি আজকের অধ্যায়টি আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে পড়ব তাহলে আমাদের সুবিধে হবে দেখো এক সুষম ঘনবস্তু গঠন এবার এই যে সুষম ঘনবস্তু গঠন করলে যে জ্যামিতিক চিত্র গঠন হচ্ছে তাদের জ্যামিতিক ধারণাগুলো কি এতদিন তোমরা বড়ক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ এসবের ছবি এঁকেছ কিন্তু এরা কিন্তু কেউ ঘনবস্তু নয় কারণ এদের উচ্চতা নেই উচ্চতা নেই বলে এদেরকে শুধুমাত্র সামতলিক চিত্র বলে সামতলিক চিত্র মাত্র এরা আর সেই জন্যই এদেরকে আমরা বলবো জ্যামিতিক গঠন আর যাদের দৈর্ঘ্য প্রস্তের সঙ্গে উচ্চতা আছে বা থিকনেস আছে তাদেরকে আমরা বলবো ঘনবস্তু তাহলে দেখো সুষম ঘনবস্তু হতে গেলে উচ্চতা থাকতে হবে এখানে একটি ছবি আছে দেখো ছবিটা দেখে তোমরা এমনিতে বুঝতে পারছো একটা বক্সের ছবি এর দেখো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং তার সঙ্গে একটি উচ্চতাও আছে এবং এই যে এটি হলো সুষম ঘনবস্তু এবং এই যে ঘনবস্তু দেখছো দেখো এক একটা দিক এক একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র কিছুর সঙ্গে একটা মিল পাচ্ছ নিশ্চয়ই লেটি এটি হলো আমার সুষম ঘনবস্তু এবার নিচে আরেকটি ছবি রয়েছে দেখো এটি ঘনবস্তু কিন্তু এটি সুষম নয় সুতরাং সুষম ঘনবস্তু বললে আমরা তাদেরকেই বুঝবো যাদের উচ্চতা আছে এবং গঠন কাঠামো আমাদের পরিচিত যে জ্যামিতিক চিত্রগুলো তাদের সঙ্গে মিলে যেতে হবে দেখো ওপরের ছবিটাতে আয়তক্ষেত্রর সঙ্গে এক একটা দিক মিলছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরকম একটা কিছু সেপ আসছে তাহলে এটি হচ্ছে সুষম ঘনবস্তু তাহলে দেখো সুষম ঘনবস্তু বলতে কী বোঝায় বুঝতে পারলে এবার এই যে সুষম ঘনবস্তু বলছি এই সুষম ঘনবস্তুর তলগুলো কোনো না কোনো জ্যামিতিক চিত্রের সঙ্গে মিলছে এবার দেখো এখানে একটা আমি একটা নতুন শব্দ বললাম তল তোমরা ভাবছো তল আবার কি সেরকম আরও কিছু নতুন শব্দ পাবে ধার বা প্রান্তরেখা কৌণিক বিন্দু ঘনবস্তু এই সমস্ত নামগুলো যে আমরা পেলাম এগুলো বলতে কি বুঝি এবারে দেখা যাক দেখো আর তোমরা একটা সুষম ঘনবস্তু দেখতে পাচ্ছ এবার এই সুষম ঘনবস্তুটা দেখো এর এক একটা দিক আয়তক্ষেত্রের মতো এবার দেখো এরকম কতগুলো দিক রয়েছে দেখো এক এদিকে উল্টো দিকে আর একটা দুই হলুদ এপাশে একটা তিন এপাশে আর একটা হলুদ চার এপাশে আর একটা কালো পাঁচ এবং আর কালো ছয় এই যে দেখলাম এই দিকগুলো এগুলোকে আমরা বলি তল তাহলে আমরা কটা তল পেলাম আমরা পেলাম ছটা তল এবার দেখো ওই সবুজ দিকটা এপাশের তলটি হলুদ তলের সঙ্গে একটা রেখা বরাবর মিশেছে এই যে তল দুটি একটি রেখা বরাবর মিলেছে একে আমরা বলি ধার বা প্রান্তরেখা এবার বলো তো কটি ধার বা প্রান্তরেখা আছে তাহলে গুণী দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো এই যে এক একটি ধার বা প্রান্তরেখাগুলো ধার দেখো এই একটা ধার এর পাশে একটা ধার প্রান্তরেখা বরাবর একটি বিন্দুতে এসে মিলেছে এই যে বিন্দুগুলোকে এই বিন্দুগুলোকে আমরা বলি কৌণিক বিন্দু দেখো কটি কৌণিক বিন্দু আছে এই পাশে চারটি এ পাশেও চারটি আছে কৌণিক বিন্দু তাহলে মোট কৌণিক বিন্দু হলো আমার আটটি তাহলে এই যে আটটি কৌণিক বিন্দু ধার বা প্রান্তরেখা পেলাম বারোটি এবং তল পেলাম ছটি এই যে সুষম ঘন বস্তুটি পেলাম এর নাম হচ্ছে আয়ত ঘন দেখো এক একটা দিক এই যে ধারগুলো সব নব্বই ডিগ্রিতে এসে মিশেছে প্রতিটা দিকে দেখো লক্ষ্য করে সব নব্বই ডিগ্রি বা সমকোণে মিশেছে এর জন্য এর নাম সমকোণী চৌপল তাহলে এর নাম হলো সমকোণী চৌপল বা আয়তঘন তাহলে মনে থাকবে যে এর কটি ধার কটি প্রান্তরেখা কটি কৌণিক বিন্দু চলো লিখে ফেলি দেখো তাহলে যে মডেলটি দেখলাম আমরা সেটারই ছবি এটা বস্তু এই যে সুষম ঘনবস্তু তার কটি তল আর জ্যামিতিক আকার কি হলো ছটি তল তোমরা দেখলে মডেলে দেখালাম আর তলগুলো প্রত্যেকটি আয়তকার আর ধার বা প্রান্তরেখা কটি হলো তাহলে বারোটি ধার বা প্রান্তরেখা হলো দেখো বারোটি ধার দেখাচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্ড বারো এবার কৌণিক বিন্দু দেখো কটি কৌণিক বিন্দু আটটি আগেই মডেলে দেখিয়েছিলাম আরও যদি দেখ আর একবার দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্ড আর্ট এই যে ঘনবস্তুটা পেলে এই ঘনবস্তুটির নাম কি আয়ত ঘন বা সমকোণী চৌপল কারণ দেখো এক একটা দল এক একটা সমকোণে মিলিত হচ্ছে সেই জন্য সমকোণী চৌপল বলছি হব না আগে যে আয়ত ঘনটি দেখলে তার সঙ্গে এই ছবিটার কি পার্থক্য বলো তো দেখো এই ছবিটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান যেটা আয়তক্ষেত আয়ত ঘন হলে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাগুলো আলাদা আলাদা হয় এবার এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হলে তখন তখন আমরা কি বলি তখন আমরা বলি বাহু এবার যেমন তোমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলো এই যে ঘনবস্তুটি তৈরি হলো এর নাম হবে ঘনক এবার এই ঘনক হলে এর তল সংখ্যা ধার সংখ্যা কীরম হবে আয়ত ঘনর যা হবে তাই সমান আয়তক্ষণোর যা তল সংখ্যা যা ধার সংখ্যা এই ঘনকেরও তাই আর এক একটা তলের যে আকারটা কেমন দেখো সেটি হচ্ছে বর্গক্ষেত্র তাহলে বলো যে এই ঘনকের তল সংখ্যা কটি হবে তল সংখ্যা হবে ছটি দুই তিন ঠিক না নিচে তার হলুদটা চার পাঁচ হচ্ছে একটা সাইড আর ঠিক অপোজিট সাইডটা হচ্ছে ছয় তাহলে তল সংখ্যা হলি হলো ছটি ঠিক একইভাবে ধার হবে বারোটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্ড বারো আর কৌণিক বিন্দু আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্ড আট এইরকম ঘনক এরকম যে ঘনক তার উদাহরণ কি বলতো ঠিকই ভাবছো লুডোর ছক্কা এরকম লুডোর ছক্কা তোমরা দেখেছো লুডোর ছক্কা হলো ঘনকের উদাহরণ দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার নাম হচ্ছে শঙ্কু এবার এই শঙ্কুর মুখটা খোলাও হতে পারে বা ঢাকাও হতে পারে এই খোলা মুখটাকে যদি আমি একটা বৃত্তাকার চাকতি দিয়ে ঢেকে দিই তাহলে এই অংশটা কি সমতল যেটি শঙ্কুর ভূমি তৈরি করছে আর পার্শ্বতল বা বক্রতল হচ্ছে দেখো একটি বৃত্তকে যদি আমি চার টুকরো করি একটি অংশকে মুড়েই কিন্তু ওপরের বক্রতলটি তৈরি হচ্ছে তাহলে শঙ্কুর আমি একটি বক্রতল পেলাম একটি সমতল পেলাম এবং একটি শীর্ষবিন্দু পাচ্ছি এরকম শঙ্কুর অনেক উদাহরণ অনেক শঙ্কুর মতো সেপে জিনিস তোমরা বাড়িতে দেখতে পাও যেমন জন্মদিনে যে তোমরা টুপিগুলো পরো সেগুলোও কিন্তু শঙ্কুর উদাহরণ বা বাড়িতে মোচা আনলে মোচাকে মাঝখান থেকে কেটে ফেললে মোচার যে ওপরের দিকের অংশটা সামনের সেটাও কিন্তু শঙ্কুর উদাহরণ ধরো মোচাটাকে মাঝখান থেকে কাটলে ওপরের অংশটা শঙ্কুর উদাহরণ হয় দেখো এবার আমি প্রিজমে আসছি দেখো যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম এবং একাধিক বহুভুজ দ্বারা আবদ্ধ তাকে প্রিজম বলে এই যে সর্বসম প্রান্ত দুটো বলছি সর্বসম প্রান্ত হচ্ছে প্রিজমের ভূমি আর একাধিক বহুভুজ সেগুলো হচ্ছে প্রিজমের পার্শ্বতল এবারে এ দেখো প্রিজমের এই ছবিটি দেখো এখানে প্রিজমের ভূমি একটি ত্রিভুজাকার ক্ষেত্র মানে ত্রিভুজ তার মানে তিনটে বাহু এক্ষেত্রে এই প্রিজমের পার্শ্বতল কটি দেখো সর্বসম দুটো প্রান্ত ভূমি হল এবার পার্শ্বতল তাহলে এক্ষেত্রে কটি দেখো এক্ষেত্রে পার্শ্বতল কিন্তু তিনটি দেখো তিনটি পার্শ্বতল দেখাচ্ছি এক নম্বর পার্শ্বতল দু নম্বর পার্শ্বতল এবং তিন নম্বর পার্শ্বতল তাহলে ত্রিভুজের ভূমি ত্রিভুজ যদি ভূমি হয় প্রিজমের তাহলে পার্শ্বতল হবে তিনটি এবং দুটি ভূমি আছে তাহলে মোট তল সংখ্যা হচ্ছে পাঁচটি পার্শ্বতল তিনটি আর সর্বসম দুটো প্রান্ত ভূমি মোট পাঁচটি তল হচ্ছে এবারে যদি প্রিজমের ভূমি বর্গাকার হয় তাহলে দেখো এই একটি বর্গাকার ভূমি আর ঠিক নিচে আরেকটি বর্গাকার রয়েছে ভূমি এর কটি পার্শ্বতল দেখো এক দুই তিন চার তাহলে চারটি পার্শ্বতল হলো তাহলে ভূমি যদি বর্গাকার হয় পার্শ্বতল চারটি আর দুটো ভূমি তাহলে মোট তল সংখ্যা হচ্ছে চার যোগ দুই মানে ছয় এবারে প্রিজমের ভূমির বাহুর সংখ্যা যদি পাঁচ হয় তাহলে পার্শ্বতল কটি হবে দেখো এই যে ভূমির বাহু সংখ্যা দেখো পাঁচটি বাহু সংখ্যা হলো দেখো পার্শ্বতলগুলো কটা পাই একটি এবার দু নম্বর পার্শ্বতল দেখাচ্ছি দুই এটি হল তিন নম্বর পার্শ্বতল এবং এটি চার নম্বর পার্শ্বতল আর পাঁচটি পাঁচ নম্বর পার্শ্বতল হচ্ছে এটি তাহলে প্রিজমের ভূমির বাহু পাঁচটি হলে পার্শ্বতল হচ্ছে পাঁচটি আর দুটি তল ভূমির তো রয়েছেই তাহলে মোট তল হচ্ছে পাঁচ যোগ দুই সমান সাতটি ঠিক একইভাবে দেখো যদি প্রিজমের ভূমির বাহুর সংখ্যা ছটি হয় তাহলে পার্শ্বতল হবে ছটি আর দুটি ভূমি মোট তল হবে আটটি দেখো এবার প্রিজমগুলোর ধার আর শীর্ষবিন্দু দেখি যে প্রিজমটির ভূমি ত্রিভুজাকৃতি তার শীর্ষবিন্দু গুনছি দেখো দেখো শীর্ষবিন্দু গুনছি এক দুই তিন আর নিচেও ঠিক এক দুই তিন তাহলে তিন তিন মোট ছটি শীর্ষবিন্দু হলো এবার গুনি এসো দেখো ধারগুণছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ধার বা প্রান্তরেখা পেলাম নটি তাহলে যে পিরামিডটির ভূমি ত্রিভুজাকৃতি তার ধার পেলাম নটি শীর্ষবিন্দু পেলাম ছটি আমি একটা দেখিয়ে দিলাম বাকি যে প্রিজমগুলো রয়েছে এগুলোর ধার আর শীর্ষবিন্দু তোমরা হিসেব করবে নিজেরা দেখো প্রিজমের পার্শ্বতলগুলো যদি একটি শীর্ষবিন্দুতে মিলিত হয় তখন তাকে আমরা পিরামিড বলি এই যে পিরামিডগুলো পিরামিডের ভূমির বাহু কটি তার ওপর পিরামিডের তল সংখ্যা নির্ভর করে দেখো প্রথম ছবিটায় এই যে পিরামিডটি ছবি আঁকা রয়েছে এর ভূমির বাহু হচ্ছে চারটি এক দুই তিন চার তাহলে এর তল সংখ্যা কটি হবে এর তল সংখ্যা হবে চার প্লাস এক দেখো চারটি তল সংখ্যা দেখাচ্ছি এই হলো একটি তল দুটি তল তিনটি তল চারটি তল এবং ভূমি হল একটি তল মোট পাঁচটি তল তাহলে ভূমির বাহু চারটি প্লাস এক মোট পাঁচটি তল এবারে যদি প্রিজমটির ভূমি ত্রিভুজ হয় মানে তিনটি বাহু হয় তাহলে কটি তল হবে বলো তিন প্লাস এক চারটি দেখো তিনটি তল কোথায় তিনটি পার্শ্বতল দেখো এক তিনটি পার্শ্বতল এবং একটি ভূমি মোট তল হল চারটি দেখো পিরামিডের ভূমির বাহু যদি ছটি হয় তাহলে এর তল সংখ্যা হবে ছয় প্লাস এক সাতটি ছটি পার্শ্বতল একটি ভূমি তাহলে পিরামিডের মোট তল সংখ্যা কিভাবে হিসেব করবে ভূমির বাহু প্লাস ওয়ান দেখো এতক্ষণ পর্যন্ত যা ঘনবস্তু তোমরা পেলে তাদের কিন্তু একাধিক তল এবারে এমন একটা ছবি রয়ে দিয়েছি দেখো এটি একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরি এর নাম হচ্ছে গোলক তাহলে গোলক হলো এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরি এবার এই গোলককে যদি আমি নিরেট গোলককে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করি তখন তৈরি হবে অর্ধ এই অর্ধগোলক যখন তৈরি হয়ে যাচ্ছে অর্ধগোলকের তল কিন্তু দুটি এক আর দু নম্বর তল তাহলে অর্ধগোলক হলে তখন কিন্তু দুটি তল হচ্ছে একটি সমতল এবং একটি বক্রতল বল হলো এই গোলকের প্রকৃষ্ট উদাহরণ দেখো এই একটি ছবি দেখছো এই ছবিটির নাম হচ্ছে চোং বা বেলন দেখো আয়তকার কাগজকে একটি বাহু বরাবর গোল করে ঘোরালে যে আকৃতি গঠন হয় তাকে চোং বলে এই যে চোং দেখতে পাচ্ছ এর দুটো মুখ খোলা এই একটা মুখ খোলা এবং এই একটা মুখ খোলা এই যে খোলা মুখ দুটো এই খোলা মুখ দুটোকে যদি আমি একটা বৃত্তাকার চাকতি দিয়ে ঢেকে দিই তাহলে তিনটি তল পাবো দুটি সমতল এই একটি সমতল এই একটি সমতল এবং একটি বক্রতল মানে এই অংশটা এই বক্রতলটা এই সমতলটার উপরে মানে বৃত্তটার উপরে ঠিক লম্বভাবে আছে বলে একে লম্ব বৃত্তাকার চোং বলে তোমরা এইরকম লম্ববিতাকার চোঙের উদাহরণ বাড়িতে অনেক দেখতে পাবে জলের যে পাইপ তোমরা দেখতে পাও সেই জলের পাইপ হলো কিন্তু এই লম্ববিতাকার চোঙের উদাহরণ এরকম অনেক আছে তোমাদের বাড়িতেই প্রচুর জিনিস যেটা লম্ববিতাকার চোঙের উদাহরণ সেগুলো তোমরা খুঁজে বার করবে নিজেরাই খুঁজে বার করতে পারবে এবার দেখো এসো পাতলা পিচবোর্ড দিয়ে আমরা মডেল তৈরি করছি কি করে তৈরি করব দেখো দেখো এটা আয়ত ঘন দেখে বুঝতে পারছো এই আয়ত ঘনটা কী করে পিচবোর্ড দিয়ে তৈরি করছি দেখো দেখো এই যে পিচবোর্ড দিয়ে তৈরি করেছি দেখো এটি একটি আয়তক্ষেত্র ঠিক সমান মাপের আয়তক্ষেত্র এটি এই হলুদটার সঙ্গে সমান মাপ হচ্ছে এই হলুদটা এই সবুজটার সঙ্গে এই সবুজটা এইটাকে জুড়লেই দেখো আয়ত ঘন তৈরি হয়ে যাচ্ছে তোমরা ইচ্ছে করলে এই পারটা এখানে লাগাতে পারো এই পাটটা এখানে লাগাতে পারো সে নিজেদের ইচ্ছে মতো বিভিন্নভাবে করা যায় ঠিক একইভাবে দেখো এটিকে একটা লম্ব বৃত্তাকার তৈরি করেছি এই একটি তল এই একটি তল আর একটু একটু বক্রতল দেখো এই লম্ব বৃত্তাকার আমি যদি মাঝখান থেকে কেটে ফেলি তাহলে কি হয় দেখো কী দেখলে এটা দেখো এটা আয়তকার সেফ হলো আর নেটা হচ্ছে বৃত্ত তাহলে আমি বলেছিলাম না সুষম ঘনবস্তুর মধ্যে যে কেউ তোমার পরিচিত যে জ্যামিতিক চিত্রগুলো তার এক একটা ছবি পাবে দেখো এটা আয়তক্ষেত্রের ছবি এটা বৃত্তের ছবি পাচ্ছে এটাকে মুড়লে এর পাশ থেকে আটকালে লম্ববৃত্ত এক আর হয়ে যাচ্ছে এই দুটো আমি মডেল দেখিয়ে দিলাম তোমরা বাড়িতে নিজেরা বাকি মডেলগুলো চেষ্টা করবে